যাত্রীর সুযোগ সুবিধার জন্য ছাতা আছে, দুই সাইডে দুটা ফ্যান রয়েছে, তারপরে বডি স্প্রে রয়েছে, তারপরে এসি স্প্রে রয়েছে। আচ্ছা, আমি এক গ্লাস পানিও খেতে পারবো মনে হচ্ছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। স্বপ্নের একটা বাগান তৈরি করেছেন তিনি, তাও আবার তার সিএনজির ছাদে। আজকে স্বপ্নময় মানুষটি আমাদের সঙ্গে আছেন, কথা বলবো তার সাথে। হ্যালো জাহিদ ভাই, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। নিশ্চয়ই অনেক স্বপ্ন থেকে এই বাগানটা আপনার হয়ে আছে। স্বপ্নের বাগান সম্পর্কে আমি অনেক ছোট থেকে আমি গাছ ভক্ত, গাছ আমার খুব ভালো লাগে, গাছ আমার খুব সুন্দর লাগে। তো আমাদের সিএনজি চালকের ক্ষেত্রে তপন চন্দ্রভূমি ওই সিএনজি ড্রাইভার ওই এইরকম একটা ছাত্র উপস্থিত আর কি আছে। তো ওইটা আমি দেখে আমি মনে মনে একটা উদ্যোগ একটা আমি নিয়ে জানি এইরকম একটা ছাত্র যদি বানাইতে পারতাম। কিভাবে যত্ন নেই, আমি দৈনিক দিন রাত্রে গাড়ি বদ্ধ করে 2 ঘন্টা করে গাড়ির পেছনে আমার সময় দেওয়া লাগে। এই গাড়ি মোছা টোছা ধোয়া, তারপরে গাছের ভেতরে পানি দেওয়া লাগে, গাছের গোড়া টোড়াগুলো বলে টলে দিলে অনেক সুন্দর থাকে, ভালো থাকে। প্রতিদিন গাড়ি চালাইয়ে 2 ঘন্টা করে গাছের পেছনে আমার সময় দিতে হয়। গাড়ি বন্ধ করার পর 2 ঘন্টা পাক্কা 2 ঘন্টা আপনি সময় দেন? পাক্কা 2 ঘন্টা আমার এই গাড়িটার উপরে সময় দিতে হয়। যখন এই গাড়িটা নিয়ে আপনি রাস্তায় বের হন, আমি আসার পর দেখছি নানান মানুষ সেটা নিয়ে সেলফি তুলছে, এটার সাথে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে, কেমন লাগে আপনার এটা দেখে? যে কোনো জায়গায় আমি গাড়িটা নিয়ে ব্রেক যদি আমি যদি করি, চতুর সাইড দিয়ে এত লোকজন কোত্থেকে যা আসে আইয়ারে শিল্পী শিল্পী তোলে আমাকে এটা জিগায় ওটা জিগায় যে বা এই গাছ সম্পর্কে অনেক কিছু জানতে চায়, আমি সুন্দরভাবে প্রশ্নের আমি উত্তর দিই আমি, তখন আমার খুব ভালো লাগে। কতদিন হলো আপনার এই বাগানের বয়স? বাগানের বয়স মাসখানেক হবে, এক মাস। আগে যখন সিএনজি চালাতেন, যখন বাগান ছিল না, তখন কেমন যাত্রী পাইতেন? আর এখন আপনার একটা চমৎকার বাগান আছে, শখের একটা বাগান আছে আপনার সিএনজির সাথে, এখন কেমন যাত্রী পান? আগের চাইতে এখন যাত্রী মোটামুটি বেশি পাই আর কি। এখন যাত্রী তো আমার যে যাত্রীটা আমার গাড়িতে এখন ওঠে সে যাত্রীটা উঠিয়ে অনেক খুশি হয় আর কি, অনেক খুশি। এমনও যাত্রী আছে আমাকে বলে কি যে মামা আপনার সিএনজি উঠিয়া আমার নিজেকে অনেক ধন্যবাদ মনে করছি, এরকম যাত্রীও আমার সিএনজি তোটে। তো যাত্রী আমার গাড়ি উঠিয়া যখন এত কিছু আয়োজন যখন দেখে এসব ফ্রি যাত্রীর জন্য যাত্রী অনেক খুশি। তার মানে আপনি যাত্রীদেরকে অনেক কিছু খুশি করতে পারছেন ওই চমৎকার বাগানের জন্য এবং ভিতরে আপনার চমৎকার অ্যারেঞ্জমেন্টের জন্য।
কে আছে একটু দেখে নি আমরা। আমি একটু বসি, আসেন আপনি আসেন। যাত্রীর সুযোগ সুবিধার জন্য ছাতা আছে, দুই সাইডে দুটো ফ্যান রয়েছে, তারপরে বডি স্প্রে রয়েছে, তারপরে এসি স্প্রে রয়েছে। আচ্ছা, আমি এক গ্লাস পানিও খেতে পারবো মনে হচ্ছে? জি অবশ্যই। এই যে পানিও, পানির ব্যবস্থা আছে? জি, ফিল্টারের পানি আছে খাওয়ানোর জন্য। এটা ফিল্টার পানি না? জি। বাহ, বেশ ফ্রেশ। জি, এই যে কলম আছে, তারপরে এই যে কলম আছে, এটা না রিমুভার আছে? ওকে, রিমুভার আছে। আর হচ্ছে আপনার কি আছে? এসি আছে? এসি। জি, ফাইন। তারপরে যে টিস্যু আছে, এই যে সুন্দর একটা গল্পের বই একটা আছে, দেখা দেখেন একাত্তরের দিনগুলো ঝানারে। জি, আমার বেশ পছন্দ। আচ্ছা, তার মানে আপনার এখানে যেসব যাত্রীরা আসবেন, যারা উঠবেন, তারা অবশ্যই বই তো বইও পড়তে পারেন, তাদের পড়বে, তারপরে পেপার আছে, তো পেপার আজকে নিয়ে নিই আমি। পেপারও নেন আপনি? জি, দৈনিক দিনে পেপার নেই, সকালবেলা উঠে একটা করে পেপার। আবার দেখি ডাস্টবিনও আছে, বাহ, এই ময়লার ডাস্টবিনও আছে। টিস্যুটা আমি রাখতে পারলাম, বাহ, চমৎকার। আর কি আছে? তারপরে যে আগুন নিভানোর জন্য অক্সিজেন আছে, আগুন যদি লাগে রাত্রে আগুন নিভানোর জন্য অক্সিজেন আছে। সোয়া টেলিভিশন দেখতে পাচ্ছি? জি, ওনা মনিটর আছে, গান শোনানোর জন্য বক্স আছে, তারপরে যাত্রী ভাইদের জন্য ওয়াইফাই ফ্রি আছে। জাহেদুল ভাই, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা। দিনে কয় ঘন্টা সিএনজি চলে? আমি দিনে গাড়ি চালাই সকাল 10টার দিকে, আমি বের হই রাত 10টা পর্যন্ত। 10টা থেকে 10টা, 12 ঘন্টা? জি। বাহ। আচ্ছা, পড়াশোনা করেছেন কতটুকু আপনি? পড়াশোনা তেমন একটা করতে পারিনি, পড়াশোনা করছি 6 পর্যন্ত। কে কে আছে আপনার পরিবারে? আমার পরিবারে আছে আমার বাপ আছে, আমার মা আছে, তো আমার ওয়াইফ আছে, আমার দুটো দুটো পোলা আছে, আর একটা মাইয়া আছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, ছেলেবেলা আপনার কি স্বপ্ন ছিল? আমার স্বপ্ন ছিল আমি ছোট থেকে বড় শিক্ষার পর একটা বাগান বাড়ি দেখবো আমি, তো এতদূর পর্যন্ত তো আমার সম্ভব হয় নাই, তো আমি এই কারণে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। আপনার মনের মধ্যে বৃক্ষ প্রেমটা থাকুক, এবং বৃক্ষ প্রেমিক সবাই হোক, আমাদের এই ঢাকা শহরটা সবুজে সবুজের অভয়ারণ্য হোক। জি, ঢাকা শহরে সব সিএনজি এইরকম ঢাকা সিটির চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা শুরু করবেন। তো আপনার ওই যে আপনার আমি অনেক আমি দেখি, সব কি দেখেন আপনার অনুষ্ঠানে আমি দেখি, চলেন তাহলে আমরা যেতে যেতে কথা বলি।